আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আরও একটি মজার ট্রিক্স শেয়ার করছি। সেটি হচ্ছে, আমরা যারা ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করি, কম্পিউটার ওপেন করার সাথে সাথে একটি ওয়েলকাম টোন বাজে, যেটা আমাদের শুনতে খুবই মধুর লাগে। ধরুন আপনি আপনার নামে সেই টোনটি সেট করেছেন, যাতে আপনার পিসি ওপেন হওয়ার সাথে সাথে সেটি সুইট বা সুরলা কণ্ঠে আপনাকে শুনিয়ে বিমোহিত করবে। তো কীভাবে সেটিংটা করবেন আমি আপনাদের সাথে তা শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটি দেখার পূর্বে আপনি আপনার কানে হেডফোন লাগিয়ে পাশে পপকর্ন নিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বসে পড়ুন ভিডিওটি দেখার জন্য। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ বেল আইকনে সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি বেল আইকনে ক্লিক করে পরবর্তী সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশন নিন, যাতে নিজেকে আপডেট রাখতে পারেন। কেননা লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত ভিডিওগুলো আমি রিসার্চ করে আপনাদের জন্য আপলোড করি। তো ফিরছি ইন্ট্রোর পরে। লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমি যে টিক্সটি শেয়ার করব সেটি হচ্ছে, কিভাবে আপনি আপনার ওয়েলকাম টোন সেট করবেন পিসি এর মধ্যে। তো এই জন্য আপনাকে উইন্ডোজ বাটনে যেতে হবে। উইন্ডোজ বাটনে যাওয়ার পরে আপনি লিখবেন, নোটপ্যাড ওপেন করবেন, নোটপ্যাড লিখবেন এখানে NOT নোটপ্যাড। দেখা যাচ্ছে নোটপ্যাড ওপেন করছি, নোটপ্যাড ওপেন করছি, ওপেন হয়ে গেল নোটপ্যাড। নোটপ্যাড ওপেন হয়ে যাওয়ার পরে আমি একটি লেখা পেস্ট করছি। এই লেখাটি সম্পূর্ণ আপনি নোটপ্যাড ওপেন করার পরে এই লেখাটি লিখবেন, এবং লেখার পরে আপনাকে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পরে আপনি সেভ এজ এ ক্লিক করবেন। সেভ এজ ক্লিক করার পরে আপনি তার নাম দিবেন কি সেটি আমি দেখাচ্ছি। ফাইল নেমে অবশ্যই আপনাকে লিখতে হবে ওয়েলকাম ভয়েস। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আগেই সেট করে রেখেছি আমার কম্পিউটারের মধ্যে ওয়েলকাম ভয়েস ডট ভিভিএস, অর্থাৎ এই নামটি আপনি ফাইল নেমের বক্সের মধ্যে সেট করবেন। আর কিছু করার দরকার নেই, আপনি সেভ দিবেন। যেহেতু আমার আগে রয়েছে এই ফাইলটি, সুতরাং আমি এটা কেটে দিয়ে আমি আমার কম্পিউটার মধ্যে ওপেন করছি। বন্ধুরা দেখাচ্ছি, এই যে আমি আগেই সেট করে রেখেছি। এটা সেট করে রাখার পরে আপনি যে কাজটি করবেন, এটি আপনি অবশ্যই মিনিমাইজ করে রাখতে পারেন অথবা কেটে দিতে পারেন। কেটে দেওয়ার পরে আপনার উইন্ডোজের মধ্যে যে জিনিসটা শুরু হবে এটি হচ্ছে সেটি, অর্থাৎ ওয়েলকাম ভয়েস। ওয়েলকাম ভয়েসটা আপনি ওপেন করবেন এইভাবে। শুনতে পাচ্ছেন, ওয়েলকাম টু কালিমুল্লা চৌধুরী। শুনতে পাচ্ছেন বন্ধুরা, এই ধরনের একটি ফাইল তৈরি হওয়ার পরে আপনাকে যেতে হবে পুনরায় উইন্ডোজের মধ্যে। উইন্ডোজ বাটনে যাওয়ার পরে আপনি লিখবেন রান। রানে যাওয়ার পরে আপনি রান ওপেন করবেন। ওপেন করার পরে এই বক্সের মধ্যে আমি বড় করে দেখাচ্ছি, এই বক্সের মধ্যে জিনিসটা লিখবেন, সেটি হচ্ছে SHELL:STARTUP। দেখুন আমি লিখেছি SHELL:STARTUP। ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। এই ইন্টারফেসটির মধ্যে আপনি যে জিনিসটা করবেন সেটি হচ্ছে, এই যে ভয়েসটা দেখতে পাচ্ছেন, ভয়েসটা ওপেন করার পরে আপনি অবশ্যই এটি কপি করবেন। কপি করে আপনি জাস্ট এখানে পেস্ট করবেন। পেস্ট আমি আগে করেছি, এই জন্য এটি ডিসেবল দেখাচ্ছে। দেখুন আমি ওয়েলকাম ভয়েসটা এখানে পেস্ট করেছি, অর্থাৎ আপনি নোটপ্যাডের মধ্যে যে লেখাটি লিখেছিলেন সেটি এখানে এসে পেস্ট করে দিলেন।
টেস্ট করে যাওয়ার পরে আপনার কাজ শেষ, অর্থাৎ আপনার ঝামেলা শেষ। এরপরে যে কাজটি করবেন সেটি আমি দেখাচ্ছি, সেটি হচ্ছে আপনি কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে যাওয়ার দুটি ওয়ে আছে, আপনার সরাসরি ডেস্কটপ বা ল্যাপটপ যদি চুজ করেন তাহলে আপনার পর্দার মধ্যে এখানে কন্ট্রোল প্যানেল শুরু করবে, যদি শো না করে তাহলে কীভাবে বের করবে সেটি আমি দেখাচ্ছি। স্ক্রিনে গিয়ে আমি রিস্টার্ট দেব, ঠিক আছে বন্ধুরা? ওকে, তো বন্ধুরা এই মুহূর্তে আমি আপনি উইন্ডোজ বাটনে যাবেন। উইন্ডোজ বাটনে যাওয়ার পরে আপনি যদি লিখেন কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল যদি লিখেন তাহলে আপনি এই ধরনের পাবেন। এরপরে এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই ধরনের উইন্ডো ওপেন হবে। এরপরে আপনার যে কাজটি সেটি হচ্ছে আপনি সাউন্ডে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সাউন্ডে আমি ক্লিক করছি। সাউন্ডে ক্লিক করার পরে আপনি যেটি দেখবেন সেটি হচ্ছে এই ধরনের একটি পপআপ মেনু পাবেন। এরপরে সাউন্ডে যাবেন। সাউন্ডে যাওয়ার পরে আপনার কাজ হচ্ছে এই যে এখানে সাউন্ডে স্ক্রিন দেখা যাচ্ছে, সেটিতে দুটি অপশন পাবেন, এটি হচ্ছে নো সাউন্ড আর এটি হচ্ছে উইন্ডোজ ডিফল্ট। নো সাউন্ডটা দিয়ে রাখবেন আপনি। এরপরে আপনি ওকেতে ক্লিক করবেন, তারপর আপনার কাজ শেষ। অর্থাৎ এই তিনটি ধাপ শেষ করার পরে আপনার যে কাজটি হবে সেটি হচ্ছে আপনি পুনরায় উইন্ডোজ বাটনে যাবেন। উইন্ডোজ বাটনে যাওয়ার পরে আপনি কম্পিউটারটা সরাসরি রিস্টার্ট দিতে পারেন অথবা সরাসরি বন্ধ করে আবার চালু করতে পারেন। অর্থাৎ বন্ধ করে চালু করলে আপনি যে টোনটি সেট করতে চাচ্ছেন সেই টোনটি আপনাকে বাদ পাবে। সেই টোনটি কি সেটি হচ্ছে আমি দেখাচ্ছি বন্ধুরা। এই যে নোটপ্যাডের মধ্যে আমি যে লেখাটি লিখেছিলাম, এই যে ওয়েলকাম টু কলিমুল্লাহ চৌধুরী, এটি হচ্ছে আমার ওয়েলকাম টোন। অর্থাৎ কম্পিউটার অন করার সাথে সাথে এটি আমাকে শুনিয়ে দিবে সুইট ভয়েসে। আপনি যদি আপনার নিজের নাম এখানে সেট করতে চান তাহলে অবশ্যই আপনি নিজের নাম সেট করে দেখাবেন। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, আপনি নোটপ্যাড ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করার পরে পুরো এই বিষয়টি লিখবেন, আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে এটি দিয়ে দিব। এরপরে ফাইলে যাবেন, ফাইলে সেভ অ্যাজ, সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ অ্যাজে ক্লিক করার পরে আপনি ফাইল নেম দিবেন ওয়েলকাম ভয়েস ডট ভিভিএস। এরপরে আপনি সেভ করবেন। সেভ করার পরে আপনার কাজ হচ্ছে রান, রানে যাবেন। রানে যাওয়ার পরে শেল কোলন স্টার্ট আপ দিয়ে ওকে করবেন। ওকে করার পরে আপনি এই ফাইলটি অর্থাৎ এই নোটপ্যাডের ফাইলটি কপি করে সেই এই জায়গায় পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে সাউন্ডে গিয়ে নো সাউন্ড দিবেন, ওকে দিবেন, রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দিয়ে আপনার কম্পিউটার যখন চালু হবে তখন এই ধরনের ফোন আপনি অবশ্যই শ্রুতি মধুর ভাষায় শুনতে পাবেন। আশা করি সহজে প্রসেসটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দ্রুত। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য বোটম অফ মাই হার্ট। এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে এই ধরনের আরও ভিডিও পেতে পারেন। এবং আপনাকে অনুরোধ জানাবো, আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং কী বিষয়ের উপরে ভিডিও চাচ্ছেন সেটি ও জানাবেন। তো আজকে আর নয়, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।